নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো বুঝতে পারছেন আমরা একটু বাইরে বের হয়েছি বলতে, আমি কয়েকটা গেঞ্জি কিনবো। তো বাসায় গেঞ্জি পরা হয় বেশি, তো এই জন্য হচ্ছে গেঞ্জি কিনবো। তো গেঞ্জিগুলো হচ্ছে কি, সামনে যে 2 নম্বর শপিং মল, মিরপুরের 2 নম্বর যে শপিং মল, সামনে যে ফ্যানের দোকানগুলো বসে, তো ওখান থেকে নেই, আর হোপ মার্কেট আছে ওখান থেকেও নেই। তো এখানে হচ্ছে আমি কয়েকটা গেঞ্জি দেখতেছি, তো এখান থেকে আমি আমার পছন্দ মতো কয়েকটা গেঞ্জি নিয়ে নেব। তো ভারী মজার একটা জিনিস যে এই গেঞ্জিগুলোর দাম কত জানেন? মাত্র 50 টাকা। তো আমি দেখতেছিলাম, তো মামাকে বললাম যে মামা 50 টাকা হওয়ার কারণ কি, বলতেছে যে ঈদের শেষ মানে স্টক ক্লিয়ারেন্স বলা হয় যেটাকে, তো সব দিয়ে যাবে, তো এই জন্য হচ্ছে 50 টাকায় চেয়ে দিচ্ছে। এই গেঞ্জিগুলো মূলত 120 টাকা রাখে, কিন্তু আজকের জন্য 50 টাকায় দিচ্ছে। তো আমি 50 টাকা করে 4টা গেঞ্জি নিয়েছি। আরও কী কিনলাম সেগুলো আপনাদেরকে ভিডিওর শেষে দেখাবো যে কী কী কিনলাম। তো এখান থেকে আমার একটা স্যান্ডেল পছন্দ হলো, তো আমি এখান থেকে একটা স্যান্ডেল নিয়ে নিয়েছি। তো স্যান্ডেল নিয়ে আমরা একটু হেঁটে সামনে এগোতে দেখি বাদামের দোকান, আর বাদাম দেখবো। আমি বাদাম কিনবো না সেটা হতেই পারে না, আমার বাদাম ভীষণ পছন্দের, ভীষণ প্রিয়। তারপরে আমের দোকান দেখলাম, তো এই আমগুলো ভালো মনে হলো, তো কিছু আম কিনে নিলাম। তো 5 কেজি মতো আম এখান থেকে, 5 কেজি ও 6 কেজি, 6 কেজি মতো আম এখান থেকে নিয়েছি। তো ওইটা আমটা হচ্ছে আধা পাকা, পুরোটা পাকা না। তো ছেলে বাইরে বের হয়েছে, কিছু তো খেতেই হবে, তো এই জন্য ভালো খাবার হিসেবে টেস্টি ট্রিটটা ভালোই, খারাপ না। তো চলে গেলাম আমরা টেস্টি ট্রিটে। ছেলে হচ্ছে খাবার পছন্দ করতেছে, সে কী খাবে? আসলে টেস্টি ট্রিটে গেলে হয় কি, আমার তো মনে হয় সব কিছুই খাই, কিন্তু বাট আমি নিজেকে খুব কষ্ট করে কন্ট্রোল করে রেখেছি, আমি কিচ্ছু খাবো না। তো পাপাকে বললাম আমি কিন্তু কিচ্ছু খাবো না, আমি শুধুমাত্র একটু জল খাবো, কারণ আমার ভীষণ জল তৃষ্ণা পেয়েছে হেঁটে, মানে প্রচুর গরম লাগতেছে। বৃষ্টি হয় ঝপ করে, বৃষ্টি হয় ঝপ করে, কী গরমটা লাগে, প্রচণ্ড গরম। তো ছেলে হচ্ছে এই যে এই চকলেট বৃষ্টিটা নিয়েছে, ওর বাবাও আমাকে খুব জোর করতেছিলো যে তুমি কিছু খাও, তুমি কিছু খাও। আমি বললাম না প্লিজ এতবার বলো না, তখন দেখা গেলো আমি কনভিন্স হয়ে গেলাম, তখন কিছু একটা চেয়ে বসলাম যে দাও খাই, তাহলে এটা কিন্তু আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কারণ হচ্ছে আমি কিছু ডায়েট মেনে চলতেছি, বাট ইদানিং 5 কেজির মতো ওয়েট বেড়ে গেছে, সেটা কমানোর চেষ্টা করতেছি। তো এই জন্য হচ্ছে বাইরের খাবারটা যতটা সম্ভব এড়িয়ে চলতেছি। ছেলে খেয়ে ভীষণ মজা পাচ্ছে। তো ফাইনালি হচ্ছে কথা রাখতে পারলাম না, তো বাবার জোরাজোরিতে বললাম ঠিক আছে তাহলে আমাকে একটা বাটার বন এনে দাও। তো সেই বাটার বনটা এই যে এনে দিয়েছে, এটা একটু গরম করে দিতে বলছে। তো বাবাকে বললাম যে আমি তো এতটা খেতে পারবো না, তুমি একটু ছিঁড়ে নাও এখান থেকে, তাহলে সে একটু মানে বললাম আর কি টেস্ট করে দেখো, ওর বাবা বাইরে কিছু খায় না, ওর বাবা বাইরে কিছু খায় না, যে যদি কখনো খেতে হয় আমি আর আমার ছেলেই খাই, ওর বাবা খায় না বললে চলে, আমাদের জোড়াজড়িতে হয়তো একটু খাই, ওর বাবা খায় না আর কি। তো আমরা এখানে খাওয়া দাওয়াটা শেষ করলাম, শেষ করে চলেন বাসায় যাই। বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে কী কী কিনলাম 50 টাকার গেঞ্জিগুলো। ওখানে বসে তো হয়তো আপনারা ভালোভাবে বুঝতে পারেননি, বাসায় গিয়ে দেখাবো যে গেঞ্জিগুলো আসলে কেমন। গেঞ্জিগুলো ভালো, খুবই ভালো, এবং 50 টাকায় পেয়েছি, এটা হচ্ছে আমার লাক বলতে পারেন। কারণ বলতেছে মামা আমি আজকেই অফার দিয়েছি, ওনারাও আবার অফার দেয়, আজকেই অফার দিয়েছে যে আমি সব বিক্রি টিকটি করে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো, ঈদ আসছে। তো এই জন্য তো আমি যে আমগুলো এনেছিলাম, আমগুলো হচ্ছে ওখানে সাজিয়ে রাখলাম যাতে খোলামেলাতে তাড়াতাড়ি পেকে যায় আর কি। আর দেখেন গেঞ্জিগুলো বের করতেছি, এই যে হচ্ছে একটা ব্লু কালারের, ভালো না দেখতে? আমার কাছে ভালো লেগেছে। তো গেঞ্জিটা হচ্ছে আমার একটু ঢিলা হয়ে গেছে, তারপরেও আনলাম যে বাসায় পরবো, তো ব্যাপার না। এটা হচ্ছে ব্লু কালারের, তো আমি আমার ছেলেকে বললাম দে বাবা আমি বের করি না, সেই বের করবে। তো আমি হচ্ছে 4টা গেঞ্জি, একটা স্কার্ট আর হচ্ছে কী আনলাম, একটা স্কার্ট প্লাজো এনেছি। তো এই যে হচ্ছে একটা স্কার্ট, তো স্কার্টটা নিয়েছে 350 টাকা, এটা আবার কম দাম না। আমাকে অনেক জোরাজোরি বললাম করলাম যে বললাম আমার 300 টাকা রাখেন, রাখে নাই। স্কার্ট প্লাজো নিয়েছি ব্ল্যাক কালারের, এটাও 350 টাকা রেখেছে, এই যে এই প্লাজোটা।
আর এই যে গেঞ্জি, হোয়াইট কালারের এই গেঞ্জি, এটা 50 টাকা নিয়েছে। দেখেন কি সুন্দর গেঞ্জিটা, 50 টাকা। এই যে ব্ল্যাক কালারের এই গেঞ্জিটা, এটাও 50 টাকা। মানে ব্ল্যাক কালার দুইটা, হোয়াইট কালার একটা, ব্লু কালারের একটা, চারটা গেঞ্জি কিনেছি, তো চারটাই 50 টাকা 50 টাকা করে নিয়েছে। আর হচ্ছে সাথে এই যে এই স্যান্ডেলটা কিনেছি, স্যান্ডেলের দোকানে গিয়েছিলাম ওখান থেকে এই স্যান্ডেলটা, স্যান্ডেলটা কেনার প্ল্যান ছিল না, তো দেখে ভালো লাগলো তাই কিনে নিলাম। এটা 250 টাকা নিয়েছে, এগুলো মনে হয় এরকমই দাম। আগে 200 টাকা ছিল, এখন সব কিছুর দাম যেহেতু বাড়তি তো এটার দামও 50 টাকা বেড়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করতেছি না, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।